হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপায় কিং থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, তার সঙ্গে আমিও ভালো আছি। চলো আজকের কি কি মেনু আছে তোমাদের একবার দেখে নিই। আজকের মেনুতে আছে, চলো দেখি নিই, ঢেঁড়স ভাজা। এখানে আছে লাল শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এখানে আছে এই এই এইখানে আছে ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। এখানে আছে সোয়াবিনের তরকারি, আর তার সঙ্গে আছে থামস আপ। চলো শুরু করি। নিয়েছি ঢেঁড়স ভাজা, ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে ভেজেছি, কি বলে জানি না, ঢেঁড়সের পেঁয়াজ দিই নাকি। নিয়েছি লাল শাক, জানি ভিডিওটা একটু প্রবলেম হবে তোমাদের শুনতে, কারণ পাখা চলছে, গরম তো, পাখা না চালিয়ে ভিডিও করা যাচ্ছে না, তাই কিছু কেউ মনে করবে না, পাখা চালাতে হয়েছে, জানি একটু সাউন্ডের প্রবলেম হবে। Thank you.
এখানে আছে ঝিঙে, এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছ ভেঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। লাস্টের দিকে আমার ফেস একদম দেখা যায়নি, এখানে প্রচুর প্রবলেম হচ্ছিল, একটু লাইটের টাইপ। আর ভালো লাগলে কেমন হয়েছে আজকের মেনু অবশ্যই জানাবেন। আজকে পুরো একদম মানে কি বলবো গরম করেছে, তবুও অনেকগুলো রান্না হয়ে গেছিলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।